বঙ্গনারি সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। আন্দোলন আরো যেহেতু তীব্র থেকে তীব্রতর হয়, আমি বলতে পারবো না মারের বদলা আর একটা খুন, আর একটা মায়ের কোল আমি খালি করতে পারবো না, এটা আমি মুখ দিয়ে বলতে পারবো না। কিন্তু বদলা হবে, যার কোল খালি হলো সে ছেড়ে দেবে না। তাই আমরাও তৈরি হচ্ছি এবং বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। তৃণমূল গুন্ডারা চারিদিকে সারা বাংলা জুড়ে বিজেপির ওপর আক্রমণ করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে এবং এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এবং সরাসরি মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এইসব আক্রমণ তৈরি করা হচ্ছে, সংগঠিত করা হচ্ছে বিজেপির কর্মীদের ওপরে। এই বিজেপি কর্মীরা শুধু বিজেপি কর্মীই তো নন, এটা বাংলার সাধারণ নাগরিকও বটে। এবং সাধারণ নাগরিকের জীবনের এবং রক্ষার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি চিফ মিনিস্টার হিসেবে শপথ নিয়েছেন, পুলিশ মন্ত্রী, তাহলে এই রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব কার? এটা যে তৃণমূল সরকারের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং কোন জায়গায় আইনের শাসন নেই এবং কারোর সুরক্ষা নেই, গণতন্ত্র ভেঙে পড়ছে। কোন গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে, গণতান্ত্রিক অনুষ্ঠান করতে গেলে তৃণমূলের গুন্ডারা লাঠি সোঁটা নিয়ে, বন্দুক নিয়ে, বোমা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এটা কি একটা ভারতের যে গণতান্ত্রিক ভারতের চিহ্ন? এইটাই প্রশ্ন উঠেছে সকলের মনে, যে আজকে বাংলা দেখা যাচ্ছে যে সেখানে কোন রকম মানুষের নাগরিক অধিকার নেই। রাষ্ট্রশক্তির সাহায্যে মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন, এ চলতে পারে না। যে কোনো জায়গায় দেখুন আজকে এই জনসম্পর্ক অভিযানে, এটা আমাদের অধিকার যে মানুষের কাছে যাওয়া, আমাদের কথা বলার। এবং একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন এর আগে, তখন সিপিএম এর রাজত্ব ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রিত্ব ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী তখন বলতেন আমাদের গণতান্ত্রিক অধিকার নেই। আজকে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি এখন পুরোপুরি স্বৈরতান্ত্রিক ভাবে সেই সিপিএম এর কায়দায় একই রকম ভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। এর মানা যায় না, এর পুরো নিন্দা করছি এবং আমরা সর্বতোভাবে এর প্রতিরোধ করব। গৃহ অভিযানে গিয়ে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করেছে কিছু দুষ্কৃতীরা, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের রাজত্বে বাংলায় গণতন্ত্র নেই, প্রত্যেক দিন কোনো না কোনো দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করে। সরকারটা চলছে সমাজ বিরোধী আর পুলিশের বেলবন্ধনে, কমপ্লিট ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন হয়েছে রাজ্যে। বিজেপি করাটা এখানে অপরাধ। একজন বিএসএফ এর অফিসার জওয়ান, তিনি তৃণমূলের মিছিলে ঢুকে পড়েছিলেন, তার জন্য তিনি আজকে প্রায় মৃত্যু সঞ্চয়। এই দলটা কাদের দল? এরা ডাকাত দল। তৃণমূল কংগ্রেস দল হচ্ছে এখন হারমাদ আর সমাজ বিরোধী আর পুলিশের মেলবন্ধ। আরো হয়তো অনেকের মৃত্যু হয়, আমরাও থাকবো কিনা জানি না, কিন্তু এই সরকারকে বাংলার মানুষ উৎখাত করবেন। গণতান্ত্রিক চেতনা বাংলায় ফিরবে, এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট স্বৈরাচারী অত্যাচারী সরকার বাংলা থেকে দূর। দাদা, আরেকটা বিষয় বলছিলাম যে তিনি কিন্তু এই কথা বলেছেন যে কিছু মন্ত্রী ক্ষমতার লোভে এই কাজ করছে, এই বিষয়ে কথা অভ্যন্তরীণ বিষয়। মশাল পর্ব চলছে, আমাদের দলের বিষয় না, আমাদের বলা ঠিক। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ইনফিডেট অ্যান্সার সিন্স 1849, ফোন নাম্বার 9875304822।